হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করছি একদম বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়া তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার যে জল ছড়িয়ে রেখেছিলাম চিকেনটাকে সেটি একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেব এতে রসুন রসুনটা হালকা থেতো করে নিয়েছি এরপর আমি এতে দেব আদা বাটা আদাটা খুব বেশি মিক্সড করে বাটা না তারপর কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কাটা টেস্ট অনুযায়ী দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো তারপর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি দেব পরিমাণ মতো হলুদ তারপর এতে আমি দেব স্বাদ অনুযায়ী নুন তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো মুচমুচে হওয়ার জন্য এতে দেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার একটা চামচ দিচ্ছি আমি বড় চামচে তারপর এতে দেব পরিমাণ মতো বেসন এবার সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মেখে নেব রকম জল কিন্তু আমি ব্যবহার করছি না যেহেতু চিকেনটাতে জল থাকে জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু কিছুটা জল থেকে যায় সেই জলটা দিয়ে এটা ভালো করে আমাকে মেখে নিতে হবে আর ওদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে হাতের সাহায্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যখন আমি এই পকোড়াগুলো ভাজবো তখন মিডিয়াম ফ্লেম ব্যবহার করব তো এইভাবে ব্রাউন করে দুপিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই একদম রেডি বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া তো কেমন লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি খুবই ভালো লাগবে আর এতটা সুস্বাদু হয় এভাবে চিকেন পকোড়া করলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবারও দেখা হচ্ছে আমার চ্যানেলে এরকমই মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো আমার